হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবুজ ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমার সম্প্রতি একটি ভিডিওতে কমেন্ট আসছিল, সেটি হচ্ছে এমডি আকাশ খান ভাই, আপনি কমেন্ট করেছিলেন যে বাজাজ কোম্পানির পালসার UG5 Twin Disc, এখন আমার পাশে যে বাইকটি দেখছেন বাজাজ পালসার UG5 Twin Disc-এর বাইক, এই বাইকটির আপনি মাইলেজ টেস্ট দেওয়ার কথা বলেছিলেন। সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমার মাইলেজ টেস্ট দিব। আমি এখানে হচ্ছে 250 ml মানে 250 ml অকটেন এবং পেট্রোল দুইটা মানে মিক্সড করা আছে, সেই ফুয়েল নিয়েছি এবং এই 250 ml কত কিলোমিটার যায় এবং সেটা দিয়ে 4 দিয়ে গুণ করলে কিন্তু চলে আসবে, এই ব্যাপারটা আজকে আমি আপনাদের দেখাবো এবং সরাসরি ভিডিওতে দেখাবো যে প্রকৃতপক্ষে আমরা যে বাইক চালাই আমরা কিন্তু গ্রামের রাস্তার মধ্যে চালাবো, যে একটু জোরেও চালাবো বা একটু ভাঙা রাস্তায় চালাবো, টোটালি চালিয়ে আপনাদের আজকে আমি দেখাবো। তাহলে দর্শক আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। সো ফ্রেন্ডস, তাহলে এই ফুয়েলটি আমি বাইকের সঙ্গে সংযোগ দিব। এখানে আমি যে বাইকের সাথে তেলের ট্যাঙ্কের সাথে থেকে কিন্তু আমি বাইকের সংযোগটি বিচ্ছিন্ন করে রেখেছি, এখন কিন্তু এটি লাগাই দিলেই হয়ে যাচ্ছে। আমি যে 250 ml যে বোতলে তেল নিয়েছি এটি আমি সংযোগ করে দিচ্ছি এখানে বাইকের সরাসরি ইঞ্জিনের সাথে যে পাইপটি আছে এই পাইপটির সাথে আমি লাগিয়ে দিলাম। সো বন্ধুরা, এখানে আমি 250 ml তেল নিয়েছিলাম। আমি কিন্তু প্রথমে কার্বোরেটরে যে তেল ছিল সম্পূর্ণ শেষ করে দিয়েছি, শেষ করার পরে কিন্তু এখানে আমি পাইপটি লাগানোর সাথে সাথে কার্বোরেটরের তেল গিয়ে একটু খালি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার সরাসরি পাইপে লাগানো আছে এবং আমি যদি একটু মাইলেজটা এখন আপাতত দেখায় যে কত কিলোমিটার গিয়েছে, এখানে হচ্ছে আসলে উপরে কাগজ থাকার কারণে ভালো বোঝা যাচ্ছে না, কাগজটা একটু উঠিয়ে দেখাই দিই। এখানে হচ্ছে 432.7 কিলোমিটার। এখান থেকে আমি মাইলেজ শুরু করব যে কত কিলোমিটার যাই 250 ml ফুয়েলে। বন্ধুরা শুরু করি তাহলে, আমি এখন বাইকটি স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে একটু ভাঙাচোরা রাস্তা, এই কারণে আমরা 40-38 কিলোমিটার স্পিডে যাচ্ছি। সামনে একটু বড় রাস্তা আছে, সেখানে হয়তো 40-45 কিলোমিটার স্পিডে যাব। তো এইভাবে কিন্তু একটু দেখায়, কারণ আমাদের নিজেদের প্রয়োজনে কিন্তু সব রাস্তাতেই বাইক চালানো লাগে। কোম্পানি কিন্তু অনেক সময় বলে যে একটু বেশি কিলোমিটার বলে ওরা ভালো রাস্তায় চালিয়ে মাইলেজ টেস্ট করে, এই কারণে মাইলেজটা অনেক বেশি দেয়। আমরা যেহেতু আমাদের রিয়েল যে মানে রাস্তা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এই রাস্তাতে চালাই আমি আপনাদের মাইলেজটা অ্যাকচুয়াল মাইলেজটা দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, বোতলের প্রায় অর্ধেক তেল শেষ হয়ে গিয়েছে, মোটামুটি অর্ধেকই বলা যায়, এখনো অর্ধেক শেষ হয়নি, আরো কার্বোরেটরের তেল অবশ্যই আছে। আর যখন আমি শুরু করেছিলাম 432.7 কিলোমিটার থেকে, এখন হয়েছে 436.1 কিলোমিটার। শেষ হয়তো বা 10 গ্রাম মতো তেল আছে আর বলা নাই। তো এর পরবর্তীতে কার্বোরেটরের তেল শেষ হওয়ার পরে যখন বাইক বন্ধ হবে আমি তখনই চালানো বন্ধ করবো। আমি 40 কিলোমিটার এবং 45 কিলোমিটার এর মধ্যে চালিয়েছি এবং ছোট রাস্তায় চালিয়েছি 40-এর নিচে, এবং
শেষ, এমনকি বোতলের সাথে যে পাইপ আছে এই পাইপের তেলও শেষ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র কার্বোরেটরে যতটুকু তেল আছে এই তেল দিয়ে বাইকটা চলছে। আমি প্রথমে কার্বোরেটরের তেল সম্পূর্ণ শেষ করে নিয়েছিলাম, এই কারণে এখন আমি কার্বোরেটরের তেলটুকু সম্পূর্ণ শেষ করব। তবে মনে হয় স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে আর বাইকটা স্টার্ট হচ্ছে না, যদি একটু দেখাই, আর কিন্তু স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে স্টপ করলাম বাইকটি। এখানে বোতলের তেল একদম শেষ, পাইপের তেল শেষ, বাইকটি আর স্টার্ট হচ্ছে না, আর কোনো স্টার্ট হচ্ছে না বাইকটি। সেক্ষেত্রে আমি নিউট্রাল করে প্রথমে আমি আপনাদের দেখিয়েছিলাম যে মাইলেজ ছিল হচ্ছে 432.7 কিলোমিটার, এখন আছে হচ্ছে 447.5 কিলোমিটার। সো বন্ধুরা, আমার প্রথমে যে মাইলেজ ছিল এবং পরে যে মাইলেজ ছিল সেটি হচ্ছে 432.7 থেকে 447.5 যদি আমি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 14.8। একে যদি আমি 4 দিয়ে গুণ করি, যেহেতু আমি 250 ml তেল নিয়েছিলাম, সেক্ষেত্রে আসে হচ্ছে 59.2 কিলোমিটার। আসলে একটু অবিশ্বাস্য মনে হতে পারে যে পালসার UG5 টুইন ডিস্ক 150 cc বাইকে 59.2 কিলোমিটার কেমন হতে পারে। আসলে আমি আপনাদের কিন্তু অ্যাকচুয়াল মাইলেজটা দেখানোর চেষ্টা করেছি, যেটি হচ্ছে, এবং আমি ডাবলে বাইকটি চালিয়েছি, আমার সহযোগী একজন নেওয়া লাগবে কারণ আমি ডাবলে বাইকটি চালিয়েছি। তো ছিল আজকের মাইলেজ টেস্ট রিভিউ। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন, আর আসলে আপনাদের কাছে রিয়েল মনে হয়েছে কি না এ ব্যাপারে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে আছেন দীর্ঘদিন যাবৎ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায়। আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এই আশা রাখি। আজকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।